ট্রেনে নতুন করে তৃণমূলের দিল্লি অভিযানে বিপত্তি। প্রথমে বাতিল হয়েছিল ট্রেন, এবার অভিযোগ বিমান বাতিলের। রবিবার বিমানে দিল্লি রওনা হওয়ার কথা ছিল তৃণমূলের একাধিক নেতা নেত্রীর, কিন্তু আচমকাই তারা জানতে পারেন বিমান বাতিল করা হয়েছে। রবিবার সন্ধ্যে পৌনে সাতটায় বিমান বাতিল করল এই বিমান সংস্থা। বিমান সংস্থার দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাতিল করা হয়েছে। যদিও তৃণমূলের নেতাদের অভিযোগ, এই বিমানে শতাধিক নেতা কর্মীর দিল্লি যাওয়ার কথা ছিল, তাই ওই বিমান বাতিল করা হলো। এদিন দলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে সরবতও দেখা গিয়েছে। এ নিয়ে সরব হয়েছেন ডেরেক ওব্রায়েন, তৃণমূলের নেতা সকেত গোখলে সহ অনেকেই। ডেরেক ওব্রায়েন লিখেছেন, আগে এরা কলকাতা থেকে দিল্লিগামী ট্রেন বাতিল করেছে 2 অক্টোবর, 3 অক্টোবর দিল্লিতে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি রয়েছে, আর সেই কর্মসূচিতে অংশগ্রহণকারীরাই এই ট্রেনে যেতেন। দিল্লিতে গিয়ে নিজেদের প্রাপ্য দাবি আদায় করার কথা ছিল তাদের, এবারে বিমান বাতিল করা হলো। যত পারো চেষ্টা করো, উড়ান বাতিল সংক্রান্ত একটি মেসেজে স্ক্রিনশট শেয়ার করেছেন প্রত্যেকে। উল্লেখ্য, 100 দিনের টাকা প্রাপ্তির দাবিতে আগামী সপ্তাহে দিল্লিতে বড়সড় আন্দোলনে নামছে তৃণমূল। বাংলার বঞ্চিত শ্রমিক কৃষকদের নিয়ে রাজধানীতে প্রতিবাদ করতে চলেছে শাসক দল, আর সেই কর্মসূচিতেই পদে পদে বাধা। বারাসাত সাংগঠনিক জেলার পঞ্চায়েত স্তরের কর্মী সদস্যরা একসঙ্গে দিল্লি যাওয়ার জন্য রবিবার সন্ধ্যেবেলায় বিমানের টিকিট বুক করেছিলেন। এদের নেতৃত্বে ছিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কিন্তু শনিবার তাদের সকলের কাছে বিমান সংস্থার তরফে বার্তা আসে যে ওই দিন বিমানটি বাতিল হয়েছে প্রযুক্তিগত কারণে। আর এ বিষয়ে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, যান্ত্রিক ত্রুটির জন্য এভাবে বিমানে বাতিল করে দিতে হয় এটা আমার আগে জানা ছিল না। A flight has been cancelled which had more than 100 leaders from Barasat constituency travelling to the program which has been declared by All India General Secretary Abhishek Banerjee for 2nd and 3rd of October in Delhi. I have never seen in my life that due to technical glitch a whole flight has been cancelled. This is just beyond me. ট্রেন বাতিল করেও শান্তি হয়নি। বিজেপি তৃণমূলকে এতটাই ভয় পাচ্ছে যে এবার প্লেন বাতিল করতে শুরু করেছে। ট্রেন ক্যান্সেল করেও শান্তি হয়নি। ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের দিল্লি অভিযানকে এতটাই ভয় পাচ্ছে যে এবার প্লেন ক্যান্সেল করাতে শুরু করেছে। কলকাতা থেকে দিল্লির একটি উড়ান যেখানে প্রায় 120-130 জন তৃণমূল কংগ্রেসের সমর্থক একটি জেলা থেকে তারা টিকিট কেটেছিলেন, তারা দিল্লি যাচ্ছিলেন, আচমকা সেই যাত্রীবাহী বিমান ক্যান্সেল করে দেওয়া হয়েছে। অর্থাৎ একসঙ্গে এতজন কর্মী সমর্থক যেতে পারছেন না। ট্রেন ক্যান্সেলের পর এবার প্লেন ক্যান্সেল করতে প্রভাব খাটাতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। আমরা এর তীব্র নিন্দা করছি। এর পরেও সমস্ত বাধার পাহাড় ভেঙে দিল্লিতে 2nd এবং 3rd অক্টোবর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কেন্দ্র বিরোধী বৈষম্যের বিরুদ্ধে, প্রতিহিংসার বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে, অধিকারের দাবিতে আমাদের আন্দোলন কর্মসূচি হচ্ছে এবং হবে। যেভাবে ট্রেনের পর প্লেন বাতিল করলো, আমরা তাদের ধিক্কার জানাই।